সতীপীঠ। সতীপীঠ হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ ও পরম পবিত্র তীর্থক্ষেত্র বলে বিবেচিত হয়। সতীপীঠের পৌরাণিক কাহিনী আমাদের সকলেরই কম বেশি জানা। সতীর দেহ কাঁধে নিয়ে শিবের তাণ্ডব, আর চরাচরকে রক্ষা করতে সতীর দেহে বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাত। যেসব জায়গায় সতীর দেহাংশ পড়েছিল সেগুলি এক একটি সতীপীঠ। জনবিশ্বাস মতে এই তীর্থক্ষেত্রগুলিতে দেবীর দাক্ষায়ণী সতীর দেহের বিভিন্ন অঙ্গ প্রস্তরখণ্ডরূপে রক্ষিত আছে বলে মনে করা হয়। সাধারণত 51টি সতীপীঠের কথা বলা হলেও শাস্ত্রভেদে পীঠের সংখ্যা ও অবস্থান নিয়ে মত পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে সতীপীঠের সংখ্যা কত, বর্তমানে কোথায় সেগুলির অবস্থান, কোথায় দেবীর কোন অঙ্গ পড়েছিল, এই সব জায়গাকে কেন সতীপীঠ বলা হয়, উপপীঠ বা কোনগুলি, এ সমস্ত বিষয়ই আজকে এই ভিডিওতে জানব। তা আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। যারা সতীপীঠ দর্শনে আগ্রহী সেই সকল দর্শক বন্ধুদের অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং শুনুন। এখানে ঢাকের বলে দেবী নৃত্য করেন মধ্যরাতে। গ্রামবাসীরা শুনতে পান গভীর রাতে পায়ের নূপুরের শব্দ। এমনই জনশ্রুতি শোনা যায় ক্ষীরগ্রামের আকাশে বাতাসে। হ্যাঁ, যে সতীপীঠ সম্পর্কে এমন কিংবদন্তি শোনা যায় সেটি হলো যোগাদ্দা সতীপীঠ। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামে এই পীঠ অবস্থিত। এখানে সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি পতিত হয়েছিল। এখানে যে দেবী মূর্তি তা কোষ্ঠী পাথরের তৈরি, রূপে তা মহিষাসুর মর্দিনী। এখানে দেবী রামায়ণে উল্লেখিত মহিরাবণের আরাধ্যা দেবী ভদ্রাকালী হিসাবে মা যোগাদ্দা রূপে পূজিতা হন। দেবী যোগাদ্দার ভৈরব হলেন ক্ষীরখণ্ড। এখানে দেবী সারা বছর ক্ষীরদিঘির জলে নিমজ্জিত থাকেন। বছরের বিভিন্ন সময়ে দেবীকে জল থেকে তুলে পূজা করা হয়। তবে বৈশাখী সংক্রান্তিতে সমস্ত সাধারণ মানুষ দেবীর দর্শন পান। শুনতে অবিশ্বাস্য হলেও মা যোগাদ্দাকে নিয়ে নানান অলৌকিক কাহিনী ক্ষীরগ্রামের কানে কানে ঘুরে ফেরে। এ সম্পর্কে একটি আলাদা ভিডিও এ চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে আপনাদের ইচ্ছা হলে ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের তীরে নীলাচল পাহাড়ের উপর যে সতীপীঠটি অবস্থিত সেটি হলো কামাখ্যা মন্দির। পুরাণ মতে এখানে দেবীর যোনিদেশ পতিত হয়েছিল। এখানে দেবী কামাখ্যা রূপে পূজিতা হন এবং পীঠ রক্ষক ভৈরব হলেন উমানন্দ। এই পীঠে যোনি পড়েছিল বলে এই পীঠকে যোনিপীঠও কেউ কেউ বলে থাকেন। তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান হল কামাখ্যা মন্দির। সতীপীঠ ত্রিপুরেশ্বরী। ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুরের পাহাড়ের চূড়ায় এই পুণ্যভূমিটি অবস্থিত। এই স্থানে দেবীর ডান পা মতান্তরের ডান পায়ের পাতা পড়েছিল বলে জনশ্রুতি শোনা যায়। এই স্থানের আরাধ্যা দেবী হলেন ত্রিপুরেশ্বরী এবং পীঠ রক্ষক হলেন ত্রিপুরেশ্বর বা ত্রিপুরেশ। প্রয়াগ। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদের ত্রিবেণী তীর্থে সতীর হাতের 10 আঙুল পড়েছিল। এটি প্রয়াগ সতীপীঠ নামে পরিচিত। এখানকার আরাধ্যা দেবী হলেন ললিতা বা মাধবেশ্বরী, আর শিব হলেন এখানকার পীঠরক্ষক ভৈরব। সতীপীঠ বারাণসী। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে মণিকর্ণিকা ঘাটে এই পীঠটি অবস্থিত।
প্রচলিত ধারণা অনুযায়ী এখানে দেবীর কানের দুল পতিত হয়েছিল। এখানকার অধিষ্ঠাত্রী দেবী হলেন বিশালাক্ষী এবং পীঠ রক্ষক ভৈরব কাল ভৈরব নামে পূজিত হন। সতীপীঠ কন্যাকুমারী। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারীতে এই পীঠ অবস্থিত। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগরের ত্রিবেণী সঙ্গমে এর অবস্থান। এখানে সতীর পীঠ পড়েছিল। এখানে সতী সর্বালী নামে পরিচিতা এবং পীঠ রক্ষক ভৈরব হল নিমিষ। জয় দুর্গা সতীপীঠ বৈদ্যনাথ ধাম। শিবতীর্থ বৈদ্যনাথ ধাম একান্ন সতীপীঠের এক পীঠ। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরের নিকট অবস্থিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে সতীর হৃৎপিণ্ড বা হৃদয় পতিত হয়েছিল। এখানে দেবী জয় দুর্গা রূপে পূজিতা হন এবং পীঠ রক্ষক ভৈরব হলেন বৈদ্যনাথ। অর্থাৎ বৈদ্যনাথে শিব ও শক্তি একসাথে বিরাজমান। তবে শিবক্ষেত্র হিসাবেই বৈদ্যনাথ ধাম বেশি পরিচিত। বৈদ্যনাথ মন্দিরের অনিত দূরে যে শ্মশান ছিল সেই ভূমেই দেবী সতীর হৃদয় পড়েছিল বলে মনে করা হয়। মায়ের হৃদয় পড়েছিল বলে এই পীঠ হৃদয়পীঠ নামেও পরিচিত। বৈদ্যনাথ মন্দিরের ঠিক সামনে শক্তিপীঠটি অবস্থান করছে এবং শিব মন্দিরের সাথে মায়ের মন্দিরের চূড়া লাল সুতো দিয়ে গাঁঠ বন্ধনে বাঁধা থাকে। লোকবিশ্বাস এই পীঠে বর ও কনে একসঙ্গে পুজো দিলে তাদের বন্ধন অটুট হয়। সতীপীঠ মহামায়া অমরনাথ ধাম। শিবক্ষেত্র অমরনাথে দেবীর কণ্ঠ পড়েছিল বলে মনে করা হয়। ভারতের কাশ্মীর রাজ্যে এর অবস্থান। শ্রীনগর হতে পহলগামের মধ্যে দিয়ে বাসে গেলে দূরত্ব প্রায় 54 কিমি। এখানে দেবীর নাম মহামায়া এবং পীঠ রক্ষক ভৈরব এখানে ত্রিসন্ধেশ্বর রূপে বিরাজমান। সতীপীঠ জ্বালামুখী। ভারতের হিমাচল প্রদেশের কাংড়া অঞ্চলে এই পীঠের অবস্থান। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী এখানে দেবীর জিহ্বা পতিত হয়েছিল। দেবী এখানে সিদ্ধিকা বা অম্বিকা নামে পরিচিত এবং ভৈরব হলেন উন্মট বা উন্মত্ত। আশ্চর্যের কথা হল এখানে কোনো দেবী মূর্তি নেই। এখানে প্রজ্বলিত অগ্নিকে দেবী রূপে পূজা করা হয়। সতীপীঠ ত্রিপুরমালিনী। ত্রিপুরমালিনী সতীপীঠটি পাঞ্জাবের জলন্ধরে অবস্থিত। প্রচলিত জনশ্রুতি যে এখানে সতীর বাম স্তন পড়েছিল। দেবী এখানে পূজিতা হন ত্রিপুরমালিনী রূপে এবং পীঠ রক্ষক ভৈরব হলেন ভীষণ। মিথিলা সতীপীঠের অবস্থান নিয়ে মতপার্থক্য দেখা যায়। ভারত নেপাল সীমান্তে মিথিলার জনকপুর স্টেশনের কাছে এই পীঠটি অবস্থিত বলে মনে করা হয়। লোকবিশ্বাস এখানে সতীর বাম কাঁধের অংশ পড়েছিল। দেবী এখানে উমা নামে পূজিতা হন আর পীঠ রক্ষক ভৈরব হলেন মহোদর। সতীপীঠ গন্ধকী। নেপালের পোখরা হতে বেশ কয়েক কিমি দূরে গণ্ডকী নদীর উৎসস্থলে এই সতীপীঠের অবস্থান। এখানের আরাধ্য দেবী গণ্ডকী চণ্ডী নামে পূজিতা হন। তবে এখানে কোনো দেবী মূর্তি নেই। একটি শিলাখণ্ডকে দেবী রূপে পূজা করা হয়। কারো কারো মতে মুক্তিনাথ মন্দিরটি গণ্ডকী সতীপীঠ। এ নিয়ে মতপার্থক্য দেখা যায়। এখানকার পীঠ রক্ষক ভৈরব হলেন চক্রপাণি। লোকবিশ্বাস যে মুক্তিনাথ মন্দির সংলগ্ন গণ্ডকী নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে মোক্ষ লাভ হয়। আবার এও কথিত আছে যে এই গণ্ডকী নদীতে শালগ্রাম শিলা পাওয়া যায়। আর ভক্তরা বিশ্বাস করেন ভক্তি ভরে দেবী গণ্ডকীর পূজা করলে মনের অপূর্ণ ইচ্ছা পূরণ হয়। সতীপীঠ গুহ্যেশ্বরী। গুহ্যেশ্বরী মন্দির।
নেপালের কাঠমান্ডুর অনিত দূরে পশুপতিনাথ মন্দিরের কাছে এই সতীপীঠটি অবস্থিত। লোকবিশ্বাস যে এখানে দেবীর জানুদয় পতিত হয়েছিল, তবে কারো কারো মতে এখানে দেবীর যোনিও পতিত হয়েছিল বলে কেউ কেউ মনে করেন। এই পীঠের আরাধ্য দেবী হলেন মহাশিরা এবং পীঠ রক্ষক ভৈরব হলেন কাপালি। তন্ত্রশক্তি লাভের জন্য এই মন্দির বেশ প্রসিদ্ধ। যশোরেশ্বরী সতীপীঠ, এটি বাংলাদেশের সাতক্ষীরার ঈশ্বরপুরে অবস্থিত। জনশ্রুতি আছে যে এখানে দেবী সতীর হাতের তালুদয় মতান্তরের পদতলদয় করেছিল। দেবী এখানে যশোরেশ্বরী নামে পরিচিত এবং পীঠ রক্ষক ভৈরব হলেন চণ্ড। মানস সতীপীঠ, দেবী দাক্ষায়ণী। তিব্বতের মানস সরোবরের নিকটে এই পীঠ অবস্থিত। এখানে অধিষ্ঠাত্রী দেবী হলেন দাক্ষায়ণী এবং পীঠ রক্ষক ভৈরব হলেন অমর। প্রচলিত জনশ্রুতি যে এখানে দেবীর ডান স্তন মতান্তরে ডান হাত পড়েছিল। সতীপীঠ বর্গভীমা, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাছে বর্গভীমা অবস্থিত। প্রচলিত জনশ্রুতি এখানে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। দেবী এখানে কপালি বা ভীমরূপা নামে পূজিত হন, আর পীঠ রক্ষক ভৈরব হলেন সর্বানন্দ। সতীপীঠ রত্নাবলী, এই পীঠের অবস্থান নিয়ে মতপার্থক্য দেখা যায়। কারো মতে এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার রত্নাকর নদীর তীরে অবস্থিত, আবার কারো মতে তামিলনাড়ুর চেন্নাই অবস্থিত। এই পীঠে দেবী কুমারী রূপে পূজিতা হন এবং পীঠ রক্ষক ভৈরব হলেন শিব। জনশ্রুতি যে এখানে দেবীর ডান স্কন্ধ পতিত হয়েছিল। সতীপীঠ নলহাটেশ্বরী, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটিতে এই তীর্থভূমি অবস্থিত। কিংবদন্তি অনুযায়ী এখানে দেবীর কণ্ঠনালী পড়েছিল। এখানকার অধিষ্ঠাত্রী দেবী হলেন কালিকা বা নলহাটেশ্বরী, আর ভৈরব হলেন যোগেশ। সতীপীঠ বক্রেশ্বর, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বরে এটি অবস্থিত। এখানে দেবীর ভুরু যুগলের মাঝের অংশ পড়েছিল। এখানকার অধিষ্ঠাত্রী দেবী হলেন মহিষমর্দিনী এবং পীঠ রক্ষক ভৈরব হলেন বক্রনাথ। বক্রেশ্বর সম্পর্কিত একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনাদের ইচ্ছা হলে ভিডিওটি দেখতে পারেন। সতীপীঠ নন্দীকেশ্বরী, পশ্চিমবঙ্গের বীরভূমের সাঁইথিয়া রেলস্টেশনের নিকট এটি অবস্থিত। বিশ্বাস করা হয় এখানে সতীর কণ্ঠাহার পড়েছিল। দেবী এখানে নন্দিনী নামে পূজিতা এবং পীঠ রক্ষক ভৈরব হলেন নন্দী কিশোর। তবে এই পীঠ নিয়ে বেশ মতপার্থক্য দেখা যায়। সতীপীঠ নাইনাতিবু, শ্রীলঙ্কার জাফনা দ্বীপে এটি অবস্থিত। কথিত যে এই স্থলে দেবীর নূপুর পতিত হয়েছিল। এখানে সতী ইন্দ্রাক্ষী নামে পরিচিত এবং পীঠ রক্ষক ভৈরব হলেন রাক্ষসেশ্বর। সতীপীঠ কুরুক্ষেত্র, ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে এই সতীপীঠটি অবস্থিত। প্রচলিত জনশ্রুতি যে এখানে দেবীর ডান পায়ের গোড়ালি পড়েছিল। সতী এখানে সাবিত্রী বা ভদ্রাকালী নামে পূজিতা হন এবং পীঠ রক্ষক ভৈরব হলেন স্থানু। সতীপীঠ পুষ্কর বা সতীপীঠ মণিবন্ধ, ভারতের রাজস্থানের পুষ্করের কাছে গায়ত্রী পর্বতের মণিবন্ধ সতী পর্বতটি অবস্থিত। এখানে দেবীর দুই হাতের বালা বা মণিবন্ধ পতিত হয়েছিল। এই তীর্থভূমির ভৈরব হলেন সর্বানন্দ, আর অধিষ্ঠাত্রী দেবী হলেন গায়ত্রী। কালমাধব, ভারতের মধ্যপ্রদেশের অমরকণ্টকে সোন নদীর তীরে এই সতীপীঠটি অবস্থিত। এখানকার আরাধ্যা দেবী হলেন কালী, আর পীঠ রক্ষক ভৈরব হলেন অসিতাঙ্গ বা অসিতানন্দ। জনশ্রুতি যে এখানে দেবীর বাম নিতম্ব পতিত হয়েছিল। সতীপীঠ সন্দেশ,
ভারতের মধ্যপ্রদেশের নর্মদা নদীর উৎসস্থলে নিকটে সন্দেশে সতীপীঠটি অবস্থিত। এখানে দেবীর ডান নিতম্ব পড়েছিল এমন জনশ্রুত শোনা যায়। দেবী এখানে নর্মদা দেবী নামে পূজিতা হন এবং ভৈরব পূজিত হন ভদ্রাসেন নামে। কালমাধব এবং সন্দেশ এই দুটি সতীপীঠের স্থান নিয়ে বেশ মতান্তর লক্ষ্য করা যায়। সতীপীঠ রামগিরি। ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরের চিত্রকূটে এই পীঠ এর অবস্থান। দেবী এখানে শিবানী এবং পীঠরক্ষক ভৈরব হলেন চণ্ড। এখানে দেবীর দেহের কোন অংশ পড়েছিল তা নিয়ে মতান্তর দেখা যায়। কারো মতে দেবীর ডান স্তন এখানে পতিত হয়েছিল। সতীপীঠ কালীঘাট। ভারতের সবচেয়ে জনপ্রিয় সতীপীঠটি হল কালীপীঠ বা কালীঘাট। এটি পশ্চিমবঙ্গের কলকাতার কালীঘাটে অবস্থিত। এখানের অধিষ্ঠাত্রী দেবী কালিকারূপে পূজিতা হন এবং পীঠরক্ষক ভৈরব হলেন নকুলেশ্বর। প্রচলিত বিশ্বাস এখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। সতীপীঠ কিরীটেশ্বরী মন্দির। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার কিরীটকণা গ্রামে দেবীর মুকুটসহ শিরভূষণ পড়েছিল। এই স্থানে কিরীটেশ্বরী সতীপীঠ নামে পরিচিত। এখানের দেবী কিরীটেশ্বরী বা মুকুটেশ্বরী নামে পরিচিতা এবং পীঠরক্ষক ভৈরব হলেন সংবর্ত। তবে এই পীঠটি নিয়ে মতান্তর দেখা যায়। কারো কারো মতে এটি একটি উপপীঠ। কঙ্কালীতলা। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কোপাই নদীর তীরে কঙ্কালীতলায় দেবী কঙ্কালীর মন্দিরটি অবস্থিত। প্রচলিত লোকবিশ্বাস এখানে দেবীর কঙ্কাল পড়েছিল। স্থানীয় মানুষের কাছে দেবী কঙ্কালেশ্বরী নামে পরিচিত। তবে দেবী এখানে দেবগর্ভা এবং পীঠরক্ষক ভৈরব হলেন রূঢ়। সতীপীঠ সুগন্ধা। প্রচলিত লোকবিশ্বাস এখানে দেবীর নাসিকা পড়েছিল। এটি বাংলাদেশের বরিশাল জেলার শিকারপুরে অবস্থিত। এখানে দেবীর নাম সুগন্ধা এবং মহাদেব হলেন ত্র্যম্বক। সতীপীঠ চন্দ্রনাথ মন্দির। বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে এই সতীপীঠ অবস্থিত। কথিত আছে এখানে দেবীর ডান হাতের কিছু অংশ পড়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী ভবানী এবং মহাদেব এখানে চন্দ্রশেখর নামে পূজিত হন। সতীপীঠ জয়ন্তীয়া। বাংলাদেশের শ্রীহট্ট তথা সিলেটের কানাইঘাটে এই পীঠের অবস্থান। এখানকার দেবী জয়ন্তী নামে পরিচিত এবং পীঠরক্ষক ভৈরব ক্রমদীশ্বর নামে পরিচিত। জনশ্রুতি যে এখানে দেবীর বাম জঙ্ঘা বা থাই পড়েছিল, তবে মতান্তরে এখানে দেবীর ঘাড়ের কিছু অংশ নাকি পড়েছিল বলে অনেকেই মনে করে। শ্রীশৈল মহালক্ষ্মী গ্রীবাপীঠ। এটি বাংলাদেশের সিলেটের জৈনপুরে অবস্থিত। বাংলাদেশের সিলেটের জৈনপুরে দেবীর গলা বা গ্রীবার একাংশ পড়েছিল বলে মনে করা হয়। এখানে দেবী মহালক্ষ্মী নামে পূজিতা হন এবং পীঠরক্ষক হলেন সর্বানন্দ। সতীপীঠ ভবানীপুর। বাংলাদেশের বগুড়ার ভবানীপুরে দেবীর তল্প পড়েছিল বলে জনশ্রুতি আছে। সতী এখানে অপর্ণা নামে পূজ্য হন আর শিবের পরিচয় ভৈরব বামন। সতীতীর্থ হিংলাজ। পুরাণ অনুযায়ী এখানে সতীর মন বা মস্তিষ্ক বা ব্রহ্মরন্ধ্র পড়েছিল। এটি পাকিস্তানের করাচি হতে প্রায় 125 কিমি দূরে অবস্থিত। এখানে দেবী কোটারি বা কট্টরি নামে অধিষ্ঠিত আর ভয়ঙ্কর তৃতীয় নয়নের জন্য পীঠরক্ষক ভৈরব এখানে ভীমলোচন নামে পরিচিত। সতীপীঠ সরকরা বা করবরি। এটি পাকিস্তানের করাচির করবিপুর সিন্ধু প্রদেশে অবস্থিত। প্রচলিত জনশ্রুতি যে এখানে সতীর ত্রিনয়ন পতিত হয়েছিল। দেবী এখানে মহিষ্মর্দিনী এবং পীঠরক্ষক ভৈরব হলেন ক্রোধীশ। সর্বমঙ্গলা। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে অবস্থিত। প্রচলিত লোকবিশ্বাস এখানে দেবীর নাকি নাভি পড়েছিল। দেবী এখানে সর্বমঙ্গলা রূপে পূজিতা হন এবং পীঠরক্ষক ভৈরব হলেন মহাদেব বা শিব। তবে এই সর্বমঙ্গলা মন্দির নিয়ে বেশ মতান্তর দেখা যায়। কেউ কেউ মনে করেন এটি সতীপীঠ নয়, কারো মতে এটি আবার উপপীঠ, কেউ বা মনে করেন সাধনপীঠ। তবে সতীপীঠ হিসাবে এর জনশ্রুতি আছে।
সতীপীঠ ভ্রামরী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার জলপেশ মন্দিরের কাছে শালবাড়ি গ্রামে এই সতীপীঠটি অবস্থিত। প্রচলিত জনশ্রুতি যে এখানে দেবীর বাম পা মতান্তরে বাম পায়ের পাতা পড়েছিল। এখানকার আরাধ্যা দেবী হলেন ভ্রামরী এবং পীঠরক্ষক ভৈরব হলেন অম্বর। সতীপীঠ বৃন্দাবন ভারতের বৃন্দাবন বৈষ্ণব তীর্থক্ষেত্র হিসাবে বিখ্যাত হলেও এর আরেক পরিচয় সতীপীঠ হিসাবে। কিংবদন্তী অনুযায়ী এখানে দেবী সতীর কেশগুচ্ছ পতিত হয়েছিল। দেবী এখানে উমা নামে আরাধ্যা আর পীঠরক্ষক ভৈরব হলেন ভূতেশ। সতীপীঠ সুচিতীর্থম বা সুচি ভারতের তামিলনাড়ুতে সুচিতীর্থম সতীপীঠটি অবস্থিত। পুরাণ মতে এখানে দেবী সতীর উপরের পাটির দাঁত পতিত হয়েছিল, এরকম জনশ্রুতি আছে। এই পীঠের আরাধ্যা দেবী হলেন নারায়ণী আর মহাদেব পূজিতা হন সংহার রূপে। পঞ্চসাগর সতীপীঠ এই পীঠের অবস্থান নিয়ে বেশ মতপার্থক্য দেখা যায়। কারো মতে এটি ভারতের হরিদ্বারের নিকটে, আবার কারো মতে ছত্তিশগড়ের জগদ্দলপুরের কোনো এক জায়গায় এই পুণ্যভূমিটি রয়েছে। জনশ্রুতি যে এই পীঠে সতীর নিচের পাটির দাঁত পতিত হয়েছিল। দেবী এখানে বিরহী এবং ভৈরব হলেন মহারুদ্র। ভিন্ন মত অনুযায়ী দেবী এখানে দন্তেশ্বরী। সতীপীঠ শ্রীপর্বত এই পীঠের স্থানীয় মতভেদ লক্ষ্য করা যায়। কারো মতে ভারতের কাশ্মীরের লাদাখের কাছে, আবার কারো মতে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় এই পীঠটির অবস্থান। এখানে দেবী ডান পায়ে নুপুর পতিত হয়েছিল বলে জনশ্রুতি আছে। এখানকার আরাধ্যা দেবী হলেন শ্রীসুন্দরী আর পীঠরক্ষক ভৈরব হলেন সুন্দরানন্দ। সতীপীঠ নাসিক এটি ভারতের মহারাষ্ট্রের নাসিকের কাছে অবস্থিত। এখানে সতীর চিবুক বা থুতনি পড়েছিল। এখানে দেবী ভ্রামরী বা চিবুকা নামে পূজিতা হন এবং পীঠরক্ষক ভৈরব হলেন বৃকিতাক্ষ। প্রভাস সতীপীঠটি ভারতের গুজরাট রাজ্যের জুনাগড় বা মুম্বাইয়ের নিকট অবস্থিত। প্রচলিত লোকবিশ্বাস এখানে দেবীর পাকস্থলী পড়েছিল। এখানকার অধিষ্ঠাত্রী দেবী হলেন চন্দ্রভাগা এবং মহাদেব এখানে বক্রতুণ্ড নামে পূজিত হন। সতীপীঠ অবন্তী ভৈরব পর্বত ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনীর নিকটবর্তী শিপ্রা নদীর তীরে ভৈরব পাহাড়ে এই পীঠটি অবস্থিত। মনে করা হয় এখানে দেবীর ওষ্ঠ পতিত হয়েছিল। দেবী এখানে অবন্তী নামে পরিচিত এবং শিব হলেন লম্বকর্ণ। সতীপীঠ অম্বিকা বৈরাট বা বিরাট এটি ভারতের রাজস্থানে অবস্থিত। পৌরাণিক লোকবিশ্বাস অনুযায়ী এখানে দেবীর বাম পায়ের কিছু অংশ পড়েছিল, মতান্তরে বাম পায়ের আঙুল পড়েছিল। এখানে আরাধ্য দেবী হলেন অম্বিকা আর পীঠরক্ষক ভৈরব হলেন অমৃতেশ্বর। সতীপীঠ কাংড়া বা কর্ণাট এটি ভারতের হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় অবস্থিত। এখানে দেবী সতীর দুই কান পড়েছিল। দেবী এখানে জয়দুর্গা নামে পূজিতা হন আর ভৈরব হলেন অভিরূপ। সতীপীঠ বহুলা এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে অবস্থিত। এখানে দেবী বহুলা নামে পূজিতা হন এবং পীঠরক্ষক ভৈরব হলেন ভীরু। এখানে দেবীর বাম হাত পড়েছিল বলে জনশ্রুতি আছে। মঙ্গলচণ্ডী মন্দির সতীপীঠ উজানি এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার উজানিতে অবস্থিত। প্রচলিত লোকবিশ্বাস এখানে সতীর ডান হাতের কবজি বা তালু পড়েছিল, মতান্তরে ডান কনুই পড়েছিল বলে শোনা যায়। এই পুণ্যভূমিতে সতীর পরিচয় মঙ্গলচণ্ডিকা রূপে এবং কপিলাম্বর হলেন পীঠরক্ষক ভৈরব। সতীপীঠ কোটিলিঙ্গেশ্বরম মন্দির এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের গোদাবরী নদীর তীরে কোটিলিঙ্গেশ্বরে অবস্থিত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এখানে দেবীর বামগাল পতিত হয়েছিল। এখানে দেবী সতী বিশ্বমাতৃকা রাখিনী এবং বিশ্বেশ্বরী নামে পরিচিত আর পীঠরক্ষক ভৈরব হলেন দণ্ডপাণী বা বৎসলা। সতীপীঠ অট্টহাস এই অট্টহাস সতীপীঠটি নিয়ে মতান্তর দেখা যায়। বিভিন্ন মত প্রচলিত আছে এই অট্টহাস নিয়ে। আসলে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরে দেবী ফুল্লারার একটি মন্দির আছে যেটি অট্টহাস নামেও পরিচিত। লোকবিশ্বাস অনুসারে এখানে নাকি সতীর নিজের ঠোঁট পড়েছিল।
এখানের মন্দিরে কোনো বিগ্রহ নেই, সিঁদুর মাখা কচ্ছপ আকৃতি শিলাখণ্ডই এখানে দেবী রূপে পূজিত হন। এখানকার পীঠরক্ষক ভৈরব হলেন বিশ্বেশ, কারো কারো মতে এটিই নাকি অট্টহাস্যকৃতি। আবার পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার দক্ষিণদিহি গ্রামে একটি অট্টহাস মন্দির আছে। এখানকার জনশ্রুতি যে এখানে দেবী সতী অষ্ট পতিত হয়েছিল। এখানকার অধিষ্ঠাত্রী আরাধ্য দেবী ফুল্লরা নামে পূজিতা এবং পীঠরক্ষক ভৈরব হলেন বিশ্বেশ। কোনটি সঠিক সেটা শাস্ত্রজ্ঞ এবং পণ্ডিতদের বিচার্য বিষয়। যাই হোক, বর্তমানে দুটি মন্দিরই তীর্থক্ষেত্র এবং পর্যটন কেন্দ্র হিসেবে বিশেষ পরিচিত এবং প্রতিদিন এখানে বহু দর্শনার্থীর সমাগম ঘটে। আমাদের কাছে পর্যটন কেন্দ্র এবং তীর্থকেন্দ্র হিসাবে এ দুটি স্থান সমানভাবে আকর্ষণীয়। এই 51 সতীপীঠ ছাড়াও বেশ কিছু স্থান সতীপীঠ হিসাবে জনপ্রিয় আছে। তাহলে সতীপীঠের প্রকৃত সংখ্যা কত? আসলে শাস্ত্রভেদে পীঠের সংখ্যা ও অবস্থান নিয়ে বেশ মতভেদ লক্ষ্য করা যায়। পীঠ নির্ণয়তন্ত্র গ্রন্থানুসারে শক্তিপীঠের সংখ্যা 51টি, শিবচরিত গ্রন্থে 51টি শক্তিপীঠের পাশাপাশি 26টি উপপীঠের কথাও বলা হয়েছে। আবার কুব্জিকাতন্ত্র গ্রন্থে এই পীঠের সংখ্যা 42টি, আবার জ্ঞানার্ণবতন্ত্র গ্রন্থানুসারে এর সংখ্যা 50টি। আবার কোন পীঠে সতীর দেহের কোন অংশ পতিত হয়েছিল বেশ কিছু সতীপীঠ নিয়ে সেই মতান্তরও দেখা যায়। যাই হোক, সতীপীঠ নিয়ে এই মতান্তর যাই থাক না কেন, সে বিষয়টি শাস্ত্রজ্ঞ ও পণ্ডিতেরা বিচার করবেন। তবে সমস্ত মতান্তরকে পাশে সরিয়ে রেখে একথা বলায় যায় যে তীর্থক্ষেত্র এবং পর্যটন কেন্দ্র হিসাবে এই স্থানগুলি আমাদের মতন ভ্রমণ পিপাসুদের কাছে সত্যিই দর্শনীয় স্থান হিসাবে খুব গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়। আসলে কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এই বিশ্বাসের বশবর্তী হয়ে এই সতীপীঠগুলি সাধারণ ভক্তবৃন্দের কাছে সত্যিই ভীষণভাবে আকর্ষণীয়। আর এই বিশ্বাসের টানেই এই সতীপীঠ নামাঙ্কিত স্থানগুলিতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের ভিড় হয়। ভক্তরা ভক্তি ভরে দেবীর চরণে পূজা দেন, মঙ্গল কামনায় মানত করেন, আর সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে ভক্তবৃন্দ দেবীর কাছে তাদের মনস্কামনা জানায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।